আনুষ্ঠানিক উদ্বোধনের পরের দিনই নিষ্পত্তি হলো প্যারিস অলিম্পিক্সের প্রথম সোনার পদকের। 10 মিটার এয়ার রাইফেলস এর মিক্সড টিম ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সোনা পেল চীন। তবে আসরের প্রথম পদক নির্ধারণ অবশ্য তার আগেই হয়ে যায়। সেই এক পেশে লড়াইয়ে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জয় করে কাজাখস্তান। মেয়েদের স্প্রিংবোর্ড ডাইভিং এ ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় নাম লিখিয়েছে গ্রেট ব্রিটেন। শনিবার সাতহ শুটিং সেন্টার রেঞ্জে 10 মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া এবং চীন। 16-12 পয়েন্ট ব্যবধানে জিতে বাজিমাত করে চীন। তবে দিনের শুরুতে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কাজাখস্তানের কাছে পাত্তাই পায়নি জার্মানি। তাদেরকে 17-5 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন আলেকজান্দ্রে লিস্ত এবং সাতপায়েভ ইসলাম জুটি। 1996 সালের পর অলিম্পিক গেমসে এই প্রথম শুটিং থেকে পদক পেল কাজাখস্তান। 1972 সালের মিউনিক অলিম্পিকের আসরেও প্রথম পদকের নিষ্পত্তি হয় শুটিং ইভেন্টে। এবার প্যারিসেও বজায় থাকলো সেই ধারাবাহিকতা। ব্রিটেনের ইয়াসমিন হার্পার এবং স্কারলেট মিউ ইয়েনসেন মেয়েদের দলগত 3 মিটার স্প্রিংবোর্ড ডাইভিং ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন। এটাই প্যারিস অলিম্পিক গেমসে সে দেশের প্রথম পদক জয়।